হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। অবশেষে কালডাকিনি সিনেমার শুটিং এর জন্য ঢাকায় আসছেন অভিনেত্রী পানো মিত্র। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেতা হলেন মোশাররফ করিম। এই অভিনেতা তার অভিনয় ক্যারিয়ারে দর্শকদেরকে যেমন ছোট পর্দায় বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন, ঠিক তেমনি বড় পর্দায় দর্শকদেরকে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন তিনি। এদিকে আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন আগে সরকারি অনুদান প্রাপ্ত বিলডাকিনি শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। মূলত এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পানো মিত্রকে। এদিকে বেশ কিছুদিন ধরে নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চলে এই সিনেমার শুটিং এর কাজ শুরু করেছেন এই সিনেমার পরিচালক। তবে সম্প্রতি এই সিনেমার শুটিং সেটে যোগ দিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এদিকে মোশাররফ করিম এই সিনেমার শুটিং সেটে যোগ দিলেও এখনো পর্যন্ত এই সিনেমার শুটিং সেটে যোগ দেননি অভিনেত্রী পানো মিত্র। তবে কবে থেকে এই অভিনেত্রী কালডাকিনি সিনেমার শুটিং সেটে যোগ দিবেন সে বিষয়টি সম্পর্কে এই সিনেমার পরিচালক বলেন, আপনারা সকলেই এরই মধ্যে জেনে গেছেন মোশাররফ করিম এই সিনেমার শুটিং সেটে যোগ দিয়েছেন। তবে পানো মিত্র এখনো এই সিনেমার শুটিং সেটে যোগ দেননি, কেননা আপনারা জানেন বেশ কিছুদিন আগে পানো মিত্র করোনায় আক্রান্ত হয়েছিলেন, যার ফলে সঠিক সময় এই অভিনেত্রী এই সিনেমার শুটিং এ যোগ দিতে পারেননি। তবে বর্তমানে এই অভিনেত্রী করোনা মুক্ত হয়েছে, যার ফলে আমরা বলতে পারি খুব শীঘ্রই এই অভিনেত্রী এই সিনেমার শুটিং এ যোগ দিচ্ছে। অর্থাৎ আর মাত্র তিন দিন পরই কালডাকিনি সিনেমার শুটিং সেটে যোগ দিবেন অভিনেত্রী পানো মিত্র, মূলত এমন কথাই বললেন সম্প্রতি এই সিনেমার পরিচালক। মূলত এ কথাগুলোর পাশাপাশি এই সিনেমার পরিচালক ফজলুল করিম তুহিন আরো বলেন, আমরা অভিনেত্রী পানো মিত্রকে ছাড়াই বেশ কিছুদিন আগে থেকেই এই সিনেমার শুটিং এর কাজ শুরু করেছি। এছাড়া বর্তমানে আমরা নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চলে এই সিনেমার শুটিং এর কাজ করছি এবং এখানে আমরা আগামী 25 জানুয়ারি পর্যন্ত এই সিনেমার শুটিং এর কাজ করব। এছাড়া ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বর্তমানে এই সিনেমার শুটিং এ যোগ দিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। আপাতত আমরা মোশাররফ করিম এবং আরো অন্যান্য শিল্পীদের নিয়ে শুটিং এর কাজ করছি, কেননা এখনো আমাদের মাঝে অভিনেত্রী পানো মিত্র উপস্থিত হননি। তবে তিনি আর মাত্র তিন দিন পর আমাদের মাঝে উপস্থিত হবে, মূলত তখন তিনি এই সিনেমার শুটিং সেটে যোগ দিবেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন খুব শীঘ্রই কালডাকিনি সিনেমার শুটিং সেটে যোগ দিচ্ছেন অভিনেত্রী পানো মিত্র। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।